নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে খুবই মূল্যবান পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, এখানে কী কী কোয়ালিফিকেশান লাগছে, কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিয়মিত আপনাদেরকে বিভিন্ন জেলার বিভিন্ন চাকরির আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন। তো যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন, ভিডিওটি দেখুন, বা যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তাদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে বা সুযোগ রয়েছে এই চাকরিটি পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ চলছে এবং কত বেতন দেওয়া হবে, সেই ব্যাপারে আমরা ডিসকাস করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমের যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে ফিমেল ক্যান্ডিডেটদের শুধুমাত্র নিয়োগ করা হবে, যেখানে আপনাদেরকে রেসিডেন্ট হতে হবে মালদা ডিস্ট্রিক্টের। শুধুমাত্র মালদার যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন, আর 30,000 টাকা পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। আর এখানে যে বয়সের লিমিট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, 45 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পয়লা জানুয়ারি 2022 পর্যন্ত আপনাদের 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেল। সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মহিলাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে মালদার স্থায়ী বাসিন্দা আপনাদেরকে হতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগছে সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন এনি স্ট্রিম, অর্থাৎ সায়েন্সে, আর্টসে বা কমার্স থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। আর দ্বিতীয়তে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে নলেজ ইন কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, অর্থাৎ কম্পিউটার এমএস অফিস বেসিক নলেজ আপনাদের থাকতে হবে। এবং তার সাথে সাথে 3 নম্বরে আরও একটি ক্রাইটেরিয়া চেয়েছে, সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলিতে এবং রিডিং অ্যান্ড রাইটিং ইন ইংলিশে, অর্থাৎ আপনাদেরকে বাংলা ভাষায় বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে, এবং ইংরেজি ভাষাতে শুধুমাত্র পড়তে এবং লিখতে জানতে হবে। ইংরেজি ভাষাতে যদি আপনি বলতে না পারেন কোনো সমস্যা নেই, আপনাদেরকে পড়তে এবং লিখতে জানতে হবে ইংরেজিতে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। এখানে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, অভিজ্ঞতা সম্পর্কেও কিছু চেয়েছে, সেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অথবা উমেন ইস্যুজ ফর মিনিমাম 3 ইয়ার্সের জন্য। তো এটা হচ্ছে একটি অভিজ্ঞতা, যেটা যদি আপনার থাকে খুব ভালো, যদি নাও থাকে তবু আপনি আবেদন করতে পারবেন। আমি সম্পূর্ণ ডিটেলে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি যে কীভাবে সিলেকশন হবে এবং কোন কোন জায়গা থেকে আপনাদেরকে নম্বর দেওয়া হবে, সেই ব্যাপারে আমরা কিছুক্ষণের মধ্যে ডিসকাস করব। সেখানে আপনাদের ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে যে আপনার অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন কিনা সেই ব্যাপারে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরবর্তী যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে কেস ওয়ার্কার, যেখানেও মহিলাদেরকে নিয়োগ করা হবে, যেখানে আপনাদের মালদা ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এবং এখানে 15,000 টাকা পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। আর এখানে বয়সের লিমিট রয়েছে 35 বছর অবধি, অর্থাৎ 35 ইয়ার্স অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী চাই সেটা হচ্ছে, এখানে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, আর এখানে নলেজ ইন কম্পিউটার এবং প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, অর্থাৎ এমএস অফিস আপনাদের জানতে হবে এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে। আর এখানেও আপনাদেরকে স্পিকিং, রিডিং এবং রাইটিং জানতে হবে বেঙ্গলিতে, আর রিডিং অ্যান্ড রাইটিং জানতে হবে ইংরেজিতে, অর্থাৎ এখানে দেখুন আপনাদেরকে বাংলা ভাষায় বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে, আর ইংরেজি ভাষাতে শুধুমাত্র পড়তে এবং লিখতে জানতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। এখানে অভিজ্ঞতা চেয়েছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন ওমেন ইস্যুজ ফর মিনিমাম 3 ইয়ার্সের, যদি আপনার অভিজ্ঞতা থাকে খুব ভালো হয়, যদি নাও থাকে তবু আপনি আবেদন করতে পারছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে, দেখুন, যে দুটি পোস্টে এখানে নিয়োগ চলছে, এই দুটি পোস্টের ক্ষেত্রে যদি আবেদনকারীর কোনো ক্ষেত্রে যদি অভিজ্ঞতা না থাকে, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেটেরই যদি অভিজ্ঞতা না থাকে,
সেক্ষেত্রে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে, অর্থাৎ অভিজ্ঞতা যদি না থাকে আপনি সেখানে জয়েনিং হতে পারবেন। তো এটাই হচ্ছে ক্রাইটেরিয়া। এখানে দেখুন কীভাবে আপনাদের সিলেকশন প্রসেস হবে আমি বলে দিচ্ছি। দেখুন, ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকছে 30 নম্বর, কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল থেকে থাকছে 15, অর্থাৎ এমএস অফিস সম্বন্ধে এখানে, কম্পিউটার ফান্ডামেন্টাল সম্বন্ধে এখানে টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট। আর ভাইবা থেকে থাকছে 5 নম্বরে, টোটাল 50 নম্বরের স্কোর কার্ড বানানো হবে, সেখান থেকে মেরিট লিস্ট হবে, যারা যারা টপে থাকবেন তারা চাকরিটি পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে বলে রাখি, রেসিডেন্ট কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে মালদা ডিস্ট্রিক্টের, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং সেটার প্রমাণস্বরূপ ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো চেক করা হবে যে আপনি পারমানেন্ট রেসিডেন্ট মালদা জেলার কি না সেই ব্যাপারে। তো দেখুন, এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 9ই জুন 2022 থেকে আবেদন চলছে এবং 30শে জুন 2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, বাই হ্যান্ড বা বাই পোস্টের মাধ্যমে, অর্থাৎ সরাসরি অফিসে গিয়ে জমা দিতে পারবেন কিংবা আপনি বাই পোস্টের মাধ্যমেও আবেদন করতে পারবেন। তো কোথায় আপনাদেরকে জমা দিতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, রুম নাম্বার 12, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট, মালদা, পিন 732101। এখানে আপনাদেরকে ওয়ার্কিং ডেতে গিয়ে জমা দিতে হবে, সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওয়ার্কিং ডে অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে এবং তার সাথে রবিবার বাদ দিয়ে আপনাদেরকে যেতে হবে জমা দেওয়ার জন্য। তো দেখুন কীভাবে আপনারা জমা দেবেন বা কী কী জমা দেবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে, সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে, যে সমস্ত কাস্ট সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল প্রুফ রয়েছে যেমন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো আপনাদেরকে দিতে হবে, সমস্ত কিছু ডিটেলে দিয়ে একটি খামে ভরে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে বা বাই হ্যান্ডের মাধ্যমে এদের অফিসে জমা দিতে হবে। লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 30শে জুন 2022, অর্থাৎ এই মাসের 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা যারা মালদা জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আর যদি আপনার কোয়ালিফিকেশান থাকে মিনিমাম গ্র্যাজুয়েশন, আপনি আবেদন করতে পারবেন। তো এটাই হচ্ছে ক্রাইটেরিয়া, মালদা জেলার আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, এই ধরনের নিয়োগ খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেও শুরু হবে, সেম টাইপের সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর এবং কেস ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে। আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো পরবর্তীকালে, যখনই অন্য জেলাগুলোতে বেরোবে সেম কোয়ালিফিকেশান এবং সেম বেতনে আপনাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, সম্পূর্ণভাবে ভিডিওটি আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিলাম যে কারা কারা আবেদন করতে পারবেন, পরবর্তীকালে অন্য জেলার যখনই নোটিফিকেশান বেরোবে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নিয়মিত চাকরির আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।